বহুদিন আগে পায়রার একটা দল খাবারের খোঁজে সবাই মিলে উড়ে যাচ্ছিল। সবকটা পায়রা অনেক উঁচুতে উড়ছিল, শুধুমাত্র একটা পায়রা অনেকটাই নিচে উড়ছিল। বেশ কিছু দূর যাওয়ার পর পায়রাদের সর্দার রাস্তা হারিয়ে ফেলল। মনে হচ্ছে আমরা রাস্তাটা ভুলে গেছি। যেই প্রদেশের দিকে আমরা যাচ্ছি সেখানকার চারিদিক সবুজ অরণ্যে ভরা, কিন্তু এখানে তো চারিদিকে ভয়ঙ্কর আকাল দেখা দিয়েছে। এখন কি হবে সর্দার? আমরা তো খিদে প্রায় মরতে বসেছি, আর আমাদের ওড়ার ক্ষমতাও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আমরা যদি এক্ষুনি খাবার না পাই তাহলে আমরা উঠতেও পারবো না। ঘাবড়িও না বন্ধুরা, একটু ধৈর্য ধরো, কঠিন সময়ে দুর্বল হয়ে পড়তে নেই, আমরা দানা নিশ্চয়ই পাবো। তখনই সবচেয়ে নিচে যে পায়রাটা উঠছিল ও একটা গাছের পাশে অনেক খাবার দেখতে পেল। ও আনন্দের সঙ্গে বলল, বন্ধুরা আমি খাবার পেয়ে গেছি, এই দেখো এখানে অনেক খাবার রয়েছে, এই খাবার দিয়ে আমাদের সকলের পেট ভরে যাবে। পায়রা দলটা নিচের দিকে নামতে লাগলো। তখন সর্দার ওদের থামিয়ে বলল, তাড়াহুড়ো করো না বন্ধুরা, আমাদের নিচে যাবার আগে একবার পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হবে। কেমন পরীক্ষা নিরীক্ষা সর্দার? বন্ধুরা একবার ভাবো তো, এই প্রদেশে আকাল পড়েছে, গাছপালা সব শুকিয়ে গেছে, আর এখানে এই গাছের তলায় এতগুলো দানা পড়ে রয়েছে, কোথা থেকে এলো এত দানা? নিশ্চয়ই আমাদের ধরার জন্য কেউ ফাঁদ পেতে রেখেছে। খিদের জ্বালায় কষ্ট পাওয়া পায়রাগুলো সর্দারের কথা শুনলো না, আর খাবার খাওয়ার জন্যে নেমে পড়ল, আর খাবার খাওয়া শুরু করলো। কিন্তু সর্দার পায়রা নামলো না, সব কটা পায়রা জালে আটকে গেল। সবকটা পায়রা জালে আটকে গিয়ে পস্তাতে লাগলো। গাছের ওপর দিয়ে উড়ে বেড়ানো সর্দার পায়রার তার বন্ধুদের জন্য চিন্তা হতে লাগলো। আমাদের বাঁচান সর্দার, আমাদের বাঁচান, আমরা সবাই জালে আটকে পড়েছি। তখনই সর্দার পায়রা দেখতে পেল দূর থেকে আসছে সেই শিকারী, যে ওই পায়রাদের ধরার জন্য জাল বিছিয়েছিল। বন্ধুরা শিকারী এসে গেছে। সর্দার পায়রার কথা শুনে সব পায়রারা চিন্তায় পড়ে গেল। একটা পায়রা তো কাঁদতেই শুরু করে দিল, এখন আমরা মারা পড়বো। যেদিক থেকে শিকারী দৌড়ে আসছিল সবাই সেই দিকেই তাকিয়ে রইল। আমাদেরকে বাঁচাও সর্দার, না হলে এই শিকারী আমাদের মেরে ফেলবে। খিদের জ্বালায় আমাদের মাথা কাজ করেনি সর্দার, আমরা আপনার কথা না মেনে খুব ভুল করেছি। বন্ধুরা তোমরা কেউ ভয় পেও না, যেমন আমি বলছি তেমনটা করো, দুর্বল হয়ে পড়লে সহজ কাজও কঠিন হয়ে পড়ে। সবকটা পায়রা মন দিয়ে সর্দার পায়রার কথা শুনতে লাগলো। বন্ধুরা বিপত্তির সময়ে সাহসের সঙ্গে কাজ করা উচিত, একতায় অনেক শক্তি থাকে, একজোট হয়ে বড় বড় বিপত্তির সঙ্গে মোকাবিলা করা যায়। শোনো, জাল হয়তো মজবুত নিশ্চয়ই হবে, কিন্তু এর মধ্যে এত শক্তি নেই যে একতার শক্তিকে হারিয়ে দিতে পারে। আমরা যদি আমাদের সব শক্তিকে একসাথে করি তাহলে আমরা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরতে পারি। কি করে? তোমরা সবাই জালটাকে ঠোঁট দিয়ে চেপে ধরো, আর আমি যখন ফুর বলবো তখনই তোমরা তোমাদের সব শক্তি দিয়ে উড়ে যেও। তখনই ওই শিকারীকে দেখা গেল যে জাল পেতেছিল, ওর হাতে একটা মোটা লাঠিও ছিল। জালে পায়রাগুলোকে আটকে থাকতে দেখে ও খুবই খুশি হল, হাতে লাঠি নিয়ে ও জালের দিকে এগিয়ে গেল। তখনই উপরে উঠতে থাকা সর্দার বলল, শিকারী এসে গেছে, তোমরা এবার তৈরি হয়ে যাও। জালটা ঠোঁটে করে নিয়ে সবকটা পায়রা একসাথে জোর লাগালো, আর জাল সমেত উপরে উড়ে গেল। পায়রাগুলোকে জাল সমেত উঠতে দেখে শিকারী আশ্চর্য হয়ে গেল, আর জালের পেছনে দৌড়তে লাগলো। পায়রাদের সর্দার শিকারীকে জালের পেছনে দৌড়তে দেখল। সর্দার জানত যে এই পায়রাগুলো অনেকক্ষণ ধরে জাল নিয়ে উঠতে পারবে না। ও বলল, বন্ধুরা ভয় পেও না, তোমরা আমার পিছে পিছে ওই পাহাড়ের দিকে চলো, ওখানে আমার বন্ধু ইঁদুর রয়েছে, শিকারী পৌঁছানোর আগেই ও তোমাদের জাল কেটে দেবে, আর তোমরা সবাই মুক্ত হয়ে যাবে। সব পায়রাগুলো জাল নিয়ে পাহাড়ের দিকে উড়ে চলল। পাহাড়ে পৌঁছে সর্দার নিজের বন্ধু ইঁদুরকে ডাকল, আর জাল কেটে পায়রাগুলোকে মুক্ত করার জন্য অনুরোধ করল।
গর্ত থেকে বেরিয়ে ইঁদুর পুরো জালটা আনন্দের সঙ্গে কেটে ফেলল। সব পায়রাগুলো ওই ইঁদুরকে ধন্যবাদ জানালো আর উড়ে নিজের বাসার দিকে ফিরে চলল। আর শিকারি হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। শিক্ষা: একতা থাকলে অনেক বড় সমস্যারও সমাধান করা যায়। আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকন অবশ্যই টিপুন। আপনারা আমাদের ভিডিওর ওপর নিজেদের কমেন্ট নিশ্চয়ই দেবেন। আর ভিডিওটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করুন।